অবিশ্বাস্য দামে আজকে ম্যাকবুক ল্যাপটপ দেখাবো। দর্শক যারা লাইভে আছেন, আমরা আবারও বলি সুযোগ কিন্তু সীমিত, মাত্র ভাই ম্যাকবুক কিনতে গেলে কত টাকা বাজেট করা লাগে? মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা, তার উপরে বাজেট করা লাগবে। আর আজকে ম্যাকবুক থাকবে হচ্ছে অবিশ্বাস্য। আগে ম্যাকবুকটা দেখাই ভাই, একটু দেখেন ভাই, এটা সবচেয়ে পাতলা বলার কারণ কি? সবচেয়ে পাতলা ল্যাপটপ ভাই, আমি শুধু দেখাই, আপনি ফার্স্ট একটু দেখাই দেন সবাই, দেখেন আঙুলটা রেখে দেখাইতেছি কত। ওরে দর্শক দেখেন, এটা কিন্তু আঙ্গুলের থেকেও কিন্তু হ্যাঁ অনেক পাতলা। এরপরে মোবাইল, এই যে ভাই দেখেন, দেখেন মোবাইল কত মোটা, আর আপনার ল্যাপটপ দেখেন কতটুকু কতটুকু, দেখছেন এত স্লিম, এত স্লিম। এটা আপনি হচ্ছে খুলে দেখেন তো, দেখেন দর্শক আমরা একটু খুলে দেখি, খুললে তো আরো স্লিম, আরো স্লিম, একদম ফুললি ফ্রেশ। আপনি দেখেন একদম স্লিম, আর শেপটা দেখেন কত সুন্দর, এতটা স্লিম দর্শক দেখেন, পুরো ব্লেডের মতো পাতলা একটা ল্যাপটপ। ম্যাকবুক যারা বলছিলেন গত 2 মাস ধরে পাগল বানায় ফেলতেছে যে ভাই ম্যাকবুক দেখেন পাতলা ল্যাপটপ, যেটা রিজনেবল প্রাইসে, যাদের বাজেট 30 তারও কম ভাই, আজকে এটা নরমালি ম্যাকবুক কনফিগারেশনটা একটু বলে দেন। এটা ম্যাকবুক এয়ার 2014, এটা যখন লঞ্চ হয়েছিল তখন ওয়ার্ল্ডের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে সব থেকে স্লিম ম্যাকবুক ছিল এটা, এটাই কিন্তু এটাই ছিল। 2014 কোরাই 5 128 SSD 4GB RAM, SSD আছে ভাইয়া, সুপার ফাস্ট চলবে, মোটামুটি আপনি যে কোনো কাজই কিন্তু করতে পারবেন, যে কোনো কাজই করতে পারবে। 11 ইঞ্চ মডেল, ব্যাকলিট কিবোর্ড আছে, স্টেরিও সাউন্ড সিস্টেম, আর ভাইয়া চমৎকার যে বিষয়টা তো থাকছেই, এটার আবার লাইট কিন্তু জ্বলবে, লোগোটা জ্বলবে, যখন আপনি অন্ধকারে দেখবেন খুবই চমৎকার লাগবে। আর এটা এতটাই পাতলা দেখেন, এটা যদি আপনি চান যে আমি ভাইয়া ঘুরতে যাচ্ছি পকেটে করে নিয়ে যাব, যে জায়গায় খুশি নিয়ে যাব, দেখেন একবার সব মিলে ওয়েট কেমন হবে ভাই। এটা সব মিলে ওয়েট হবে মাত্র 900 গ্রাম, 900 গ্রাম, এবং বডিটা কিন্তু মেটাল বডি, সম্পূর্ণ মেটাল, ম্যাক কখনো মেটাল ছাড়া করে না ভাই, চমৎকার চমৎকার মেটাল বডি, সলিড বিল্ড, আপনি কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। আর আজকে ভাইয়া যে চমকটা দিল মানে মাথা নষ্ট, কারণ এটা আমাদের এভারেজ প্রাইস সেল হতে হবে 34 থেকে 34,990 টাকা। আচ্ছা আচ্ছা, আজকে লাইভে মানে আপনি ডেফিনেটলি কোয়ান্টিটি, কত পিস কোয়ান্টিটি লাগবে ভাই? 40 পিসের কোয়ান্টিটি দেখে আপনি নিবেন ভাই, 40 তো দেখা যাচ্ছে 2 দিনে শেষ হয়ে যাবে, যারা নেওয়ার আগে কিন্তু আসতে হবে, যে প্রাইস দিব ভাই প্রি বুকিং এও শেষ হয়ে যাবে এমন অবস্থা। 34-35 হাজার টাকার ম্যাকবুক আপনি পাবেন মাত্র 26,500 টাকায়। কি বলেন ভাই, শিওর 100% ভাই, মাত্র 26,500 টাকায়। মাথা নষ্ট করা দর্শক, যারা ম্যাকবুক নিতে চান, আমরা আবারও বলছি ম্যাকবুক ইয়ার সবচেয়ে পাতলা ল্যাপটপ ভাই। ব্যাটারি ব্যাকআপের কথাই তো বললেন না, ব্যাটারি ব্যাকআপ, এটা কাস্টমার আমাদেরকে নিয়ে চালিয়ে ক্লেম করছে, যেটা 7 ঘন্টা, 7 ঘন্টা ক্লেম করছে। আমরা 7 ঘন্টা বলছি না, আমি মিনিমাম 4 থেকে 5 ঘন্টা বলতেছি, আপনি ভারী কাজ করে 4 থেকে 5 ঘন্টা ইজিলি পাবেন, 4 থেকে 5 ঘন্টা চলবে, 4 থেকে 5 ঘন্টা। একটা দামি ল্যাপটপ, এই যে ধরেন 10-gen ল্যাপটপ, এটা তো 4 থেকে 5 ঘন্টা থাকে না, থাকে না। আর এটাতে ম্যাকবুক ইয়ার 2014, আচ্ছা এটা কিন্তু হচ্ছে কোরাই 5 এর 128 SSD, 4GB RAM, ব্যাটারি সাইকেল কাউন্ট 100 কম হবে, মিনিমাম 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে, মিনিমাম 5 ঘন্টা, অনেকে 7 ঘন্টাও পাচ্ছে, যেটা 7 ঘন্টা পাচ্ছে, কাস্টমার ফিডব্যাক হচ্ছে 7 ঘন্টা পাচ্ছে, আপনি কন্ডিশন পাচ্ছেন একদম সুপার, দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন। প্রাইস থাকবে হচ্ছে মাত্র 26,500 টাকা, ইতিহাসের মধ্যে সবথেকে ধামাকা প্রাইস। দর্শক যারা নেওয়ার একটু দ্রুত যোগাযোগ করবেন, কারণ আমরা বলছিলাম এটা সব মিলিয়ে কোয়ান্টিটি 40-45 পিস হবে ডেফিনেটলি। যারা পরে যোগাযোগ করবেন কিন্তু পাবেন না ভাই, যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কি কুরিয়ারে নিতে পারবে? অবশ্যই কুরিয়ারে নিতে পারবে, জাস্ট 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা আমরা কন্ডিশনে বুকিং দিব। আপনার যদি সন্দেহ থাকে যে ভাই এত কমে দিতেছে, আসলে কি এই ল্যাপটপ দিবে নাকি আমার সাথে মানে প্রতারণা হবে এরকম কিছু, আপনি প্রোডাক্টটা জেলায় পৌঁছানোর পর আপনি প্রোডাক্টটা দেখবেন, চালাবেন, তারপরে টাকা দিবেন, কুরিয়ার অফিসে যেয়ে আগে দরকার একটু পাবজি খেলবেন, তো খেলে তারপরে কিন্তু টাকা দিবেন, তারপরে টাকা দিবেন ডেফিনেটলি। আচ্ছা চমৎকার এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 26,500 টাকা, বাংলাদেশের 64টা জেলাতেই আপনারা নিতে পারবেন। আর দেখেন ভাই এই লোগো দেখলি তো মনটা শান্তি হয়ে যায়। তো ভাই এখন যারা আপনাদের আইটিভিডিতে আসতে চায়, অনেকে তো যে ভাই আমি শোরুমে যেয়ে দেখে নিব, কিভাবে আসতে হবে আপনাদের শোরুমে? আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিল্ডিং এ, সামাত প্লাজার তৃতীয় তলা আইটিবিডি। গুগল ম্যাপে সব লোকেশন আছে, আইটিবিডি লিখে সার্চ করলে হবে। মেট্রো রেলের পিলার ধরে আসলে 249 নম্বর পিলারের পশ্চিম পাশে যে গলিটি আছে, গলিতে একটু সামনে আগাবেন, মসজিদ পাবেন হাতের বাম পাশে, নাম হচ্ছে বাইতুল মামুন মসজিদ, তার সাথের বিল্ডিং সামাত প্লাজা, 3 তলায় পেয়ে যাবেন আইটিবিডি। আচ্ছা আর আরেকটা জিনিস যেটা বলছিলেন যে 2-in-1 আরেকটা ল্যাপটপ আছে, একবারে পানির দামে, একেবারে পানির দামে, 9th generation নাকি? হ্যাঁ 9th generation ল্যাপটপ, উইন্ডোজ 11 সাপোর্ট করে, DDR4 এর র্যাম ইউজ করা হয়েছে, NVMe SSD, বাজেটটা ভাইয়া 30 সোনা, 20-এর নিচে, আগে 360 কনভার্টেবল টাচ স্ক্রিন ডিসপ্লে, মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড 3190, আপনি দেখেন মডেলে কি লেখা আছে, 3190, 2-in-1 2-in-1 ল্যাপটপ। আর ব্যাটারি ব্যাকআপ এটাও নাকি আগুন, এটাও 3 থেকে 4 ঘন্টা অনায়াসে ব্যাকআপ পাবেন, আপনি যে কোনো ধরনের কাজ করেন না কেন। এটা হচ্ছে পেন্টিয়ামের 9th generation, 128 SSD, 4GB RAM,
2GB শেয়ার গ্রাফিক্স আছে, আপনি SSD চাইলে 4TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছি, এটাতে অফিসিয়ালি উইন্ডোজ 11 সাপোর্ট করে, আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারবেন। 360 করলে কিন্তু ল্যাপটপ ভাঙবে না, আপনি ল্যাপটপ ট্যাব মোডে ব্যবহার করতে পারবেন, টাচ স্ক্রিন ডিসপ্লে সম্পূর্ণ IPS। আর ভাই এটার উপর আছে গরিলা প্রোটেক্টর, ওরে অস্থির। আর এটার প্রাইস থাকবে কত ভাই? এটার প্রাইস থাকবে মানে ইউজুয়ালি যে প্রাইসটা 18,000 19,000 20,000 কত যে প্রাইস দেখছি ভাই, আমরা প্রাইস দিচ্ছি একদম সিম্পল প্রাইস, যার বাজেট আছে সেও কিনবে, যার বাজেট নেই সেও কিনবে, মাত্র 16,990 টাকা। 16,990 টাকা দর্শক, 2-in-1 টাচ স্ক্রিন চমৎকার এই ল্যাপটপ, যেভাবে মন চাই ইউজ করতে পারবেন। 16,990 টাকা ভাই, গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে? এভরি ইন্ডিভিজুয়াল ল্যাপটপের সাথে আপনি 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। আমি প্রসেসটা একটু বলে দিচ্ছি, অনেকে কমপ্লিকেট করে ফেলে। 15 দিনের মধ্যে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা হবে উইদাউট ফিজিক্যাল ড্যামেজ, আমরা সম্পূর্ণ ল্যাপটপটি চেঞ্জ করে দেব। 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে, সার্ভিস টোটালি ফ্রি পাবেন, আর লাইফ টাইমের জন্য ল্যাপটপের সফটওয়্যার ড্রাইভার উইন্ডোজ সাপোর্ট তাদের জন্য তো কিছু করতে হবে অবশ্যই। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি 3টা করে গিফট পেয়ে যাবেন। একটি HP-র অফিসিয়াল মাউস পাবেন আপনি, যেটা ইনট্যাক্ট থাকবে, একটি মাউস প্যাড পাচ্ছেন, এটা র্যান্ডম ব্র্যান্ডের হবে, এবং একটি ব্যাগ, ব্র্যান্ড মিলিয়ে আপনারা ব্যাগ নিতে পারবেন আমাদের কাছ থেকে। অবিশ্বাস্য দর্শক, আমরা আবারও বলছি, আজকে সবচেয়ে পাতলা ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার, আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 26,500 টাকা। অনেকে কারাকারি কিন্তু অলরেডি লাগাই দিবে আমরা জানি, তবে প্রাইস মানে আমরা বলছি প্রাইস যেহেতু রিজনেবল কোয়ান্টিটি আছে 40 পিস, যারা এখন আছে অলরেডি 500 মানুষ আমাদের সাথে আছে, যারা নেওয়ার একটু দ্রুত যোগাযোগ করবে অবশ্যই। আপনারা স্ক্রিনে নাম্বার দেখছেন, কল দিয়ে অথবা আপনারা দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে অথবা আগামীকালকে আসতে পারেন। 7 দিনই তো খোলা আছে, 7 দিনই খোলা আছে, সকাল 9টা থেকে 9টা পর্যন্ত খোলা, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদেরকে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে আমরা বলছিলেন যে আরেকটা আগুন ল্যাপটপ আছে, যেটা অবশ্যই অবশ্যই এরপরে যেটা দেখাবো, এটা হচ্ছে লিনোভো ইয়োগা ভাইয়া। ইয়োগা এত কম প্রাইসে আশা করছি কেউ দিতে পারবে না। টাচ স্ক্রিন ডিসপ্লে, সাথে পাচ্ছেন আপনি পেন, স্টাইলিশ পেন, আপনি চাইলে লেখালেখির কাজ করতে পারবেন, আপনি 360 কনভার্ট করে আপনি চাইলে ট্যাব মোডে ইউজ করতে পারবেন। দেখেন, আচ্ছা আচ্ছা, ওকে, যে কোনো ভাবে আপনি ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণটাই টাচ। এটা হচ্ছে লিনোভো ইয়োগা X380 কোরাই 5 এর 8 জেন, 16 GB র্যাম, 256 SSD। আপনি ইউজুয়ালি মার্কেট যাচাই করবেন, আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলছি, আপনি মার্কেট যাচাই করে দেখবেন যে আসলে এটার প্রাইস কত আছে। লিনোভো ইয়োগা কোরাই 5 8 জেন, 16 256 GB, আপনি মিনিমাম প্রাইস পাবেন 42,000 থেকে 45,000 টাকা। বাট ITBD তে আসলে আপনি একদম ফ্রেশ কন্ডিশন, ডলবি অ্যাটমোসিস স্টিরিও স্পিকার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পেন সহ, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা, 360 কনভার্টেবল, প্রাইসটা পাচ্ছেন মাত্র 35,990 টাকা, মাত্র 35,990 টাকা। অবিশ্বাস্য একটা প্রাইস দর্শক, যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন। এটা কিন্তু 16 GB র্যাম, 256 SSD, আপনি 512 1TB 2TB ইজিলি করে নিতে পারবেন। i5 এর 8th জেনারেশন, বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ভাইয়া, বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস, যারা নিতে চান একটু দ্রুত। এটা তো ব্যাটারি ব্যাকআপ কিন্তু 3 ঘন্টার উপরে থাকবে, এভারেজ প্রত্যেকটা মডেলে আপনি 3 ঘন্টার উপরে পাবেন, জাস্ট কিছু কিছু মডেল, যেমন এই যে অবিশ্বাস্য ম্যাকবুকটা, 5 ঘন্টা ব্যাকআপ থাকবে এই ল্যাপটপে। আচ্ছা ওকে, তো এটা আপনারা দেখতে পারেন। এরপরে আরেকটা ল্যাপটপ আছে, আমরা এরপরে কোনটা দেখাবো ভাইয়া? এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আসলে কাজের জন্য ল্যাপটপ, যারা কাজ করে আর্নিং করতে যাচ্ছেন, বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য, যারা মাইক্রো জবের কাজ করেন। এটা হচ্ছে HP Netbook 840G2 Core i5 5th Gen, আপনি দেখেন সম্পূর্ণ মেটাল, মেটাল বডি, সলিড মেটাল বডি, কিছু হবে না ভাই, রাফ ইউজ করবেন কিছু হবে না। আচ্ছা আচ্ছা, Core i5 5th Gen, 256 SSD, 8 GB RAM, 4 GB শেয়ার গ্রাফিক্স আছে, ফ্রেশ কন্ডিশন, কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন, 16 GB RAM করা যাবে, 14-inch ডিসপ্লে, পূর্বে প্রাইস ছিল 21,990, আপনি জাস্ট লাইভটা শেয়ার করে আসবেন, একটা স্ক্রিনশট দিবেন, প্রাইসটা হয়ে যাবে মাত্র 20,990 টাকা, সাথে পাবেন অরিজিনাল চার্জার এবং 3টা করে গিফট। আচ্ছা ওকে, তো সেক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 20,990 টাকা। ওকে ভাইয়া, অফার যেহেতু চলছে, ল্যাপটপ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, আগামী 4-5 দিন আশা করি এই প্রাইসে আপনারা পেয়ে যাবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটা ল্যাপটপ দেখাই, HP EliteBook G4 Core i5 7th Gen, 8 256 GB, মাত্র 23,990 টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে, 23,990 টাকা, চমৎকার একটা ল্যাপটপ। এটা কিন্তু হচ্ছে Core i5 7th Gen, 8 GB RAM, 256 SSD, মডেল হচ্ছে HP LiteBook 820G4, একদম ফ্রেশ ভাই, আপনি কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছুই পাবেন না, চমৎকার এই ল্যাপটপ, একদম ফুল ফ্রেশ Core i5 7th Gen, 8 256 GB। আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান, গ্রাফিক্স এর কাজ করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, অফিস ওয়ার্ক এক্সেল এর কাজ করতে চান, পাশাপাশি যে কোনো জায়গায় ক্যারি করতে চান, ব্যাটারি ব্যাকআপ এভারেজ 3 ঘন্টা থাকবে,
প্রাইসটা হবে মাত্র 23,990 টাকা এইচপি লিটবুক G4 আমাদের কাছ থেকে পেয়ে যাবে, নিঃসন্দেহে নিতে পারবেন। ডেফিনেটলি। আচ্ছা, জেডবুক এর জন্য এক ভাই অলরেডি অনেকবার কমেন্ট করছে, জেডবুক 15U G6 নিতে চায়। এইচপি জেডবুক 15U G6 টা আমাদের স্টক শেষ হয়ে গেছে, তারপর আমি প্রাইসটা বলে দিচ্ছি। i7 8 Gen 16GB 512GB, প্রাইসটা পড়বে 51,990 টাকা, 100% ফ্রেশ কন্ডিশন হবে, 100% ফ্রেশ। এখানে কিন্তু আছে, কারণ কি আনফ্রেশ হলে প্রাইসটা 4,000-5,000 টাকা কম হতে পারে, 100% ফ্রেশ হলে প্রাইসটা বেশি। মানে এখন আপনি চিন্তা করেন যে 4,000-5,000 টাকা কম দিয়ে আনফ্রেশটা নেবেন না ফ্রেশটা নেবেন? ফ্রেশটা নেবেন। আর আমাদের কাছে 15U G5 ইতিমধ্যে স্টক এভেলেবেল আছে, এইচপি জেডবুক 15U G5 Core i7 8 Gen 16GB 512GB, প্রাইসটা হচ্ছে ভাইয়া মাত্র 48,990 ছিল, আজকে লাইভ উপলক্ষে মাত্র 46,990 টাকা। 46,990 টাকা। আর যেটা আমরা হাতে দেখাচ্ছিলাম এটা, সেটা হচ্ছে এইচপি জেডবুক 14U G6। 14U G6 টা আপনারা সবাই জানেন, G6 যে মডেলটা, এটা কিন্তু 2020 লঞ্চ হওয়া, আর G5 যেটা সেটা হচ্ছে 2018 তে লঞ্চ হওয়া। তো G6 সম্পর্কে সবার ধারণা আছে, এটা হচ্ছে 14U G6 Core i5 8 Gen, 16GB RAM, 256 NVMe SSD, আপনি 32GB RAM করতে পারবেন, SSD আপডেট করতে পারবেন, ল্যাপটপটা দেখলে মনে হবে নতুনের মতো। আচ্ছা, বাট এটা 100% জেনুইন প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট এবং ফ্রেশ প্রোডাক্ট, কোনো কালার করা হবে না, চ্যাসিস চেঞ্জ করা হবে না, কিছু না ভাইয়া। আপনি শপে এসে চেক করে পারচেস করবেন। প্রাইসটা হচ্ছে আমাদের পূর্বে ছিল 38,900, এখন যারা লাইভ দেখে পারচেস করবে মাত্র 37,990 টাকা। 37,990 টাকা, দর্শক 37,990 টাকায় আপনারা চমৎকার এই ল্যাপটপটা পেতে পারবেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা এইচপি ল্যাপটপে যাই, এইচপি এর G5 এর এখন বাংলাদেশে অনেক চাহিদা, G5 G6। আমি দেখেন ভাইয়া কতগুলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এই পাশে আরো আছে ভাই, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, স্টকে তো আরো আছে, আরো আছে। এটা তো শুধু ডিসপ্লেতে জাস্ট শো করা হয়েছে, ইনভেন্টরিতে আরো অনেক, মানে আপনি স্তূপ পাবেন আর কি, 40-50। এছাড়া সারফেসও আছে কিন্তু, ডেফিনেটলি সারফেসও নিতে পারবেন। আচ্ছা, তো ফার্স্ট টাইম যেটা দেখাবো এটা হচ্ছে এইচপি লিটবুক 830G5, 50 পিস কোয়ান্টিটি হলে চলবে ভাই কাস্টমারদের জন্য, 50টা দেখে নিতে পারবে। আপনি যদি এক সপ্তাহের মধ্যে আসেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 50টা দেখে একটা নিতে পারবেন। জানি 50টা দেখার অনেকের প্রয়োজন হবে না, 3-4 পিস দেখে আপনি পছন্দ করে ফেলবেন, কারণ প্রত্যেকটা একদম ফ্রেশ। আচ্ছা আচ্ছা, একদম ফুল ফ্রেশ এইচপি লিটবুক 830G5 Core i5 8 Gen, 16GB 256GB, প্রাইসটা দিব মাত্র 31,990। এখানে কথা আছে, অনেকে কোয়েশ্চেন করতে পারে যে ভাই এটা কি আরেকটু কমানো যায় না? ভাই 100% ফ্রেশ, 100% জেনুইন, 100% অরিজিনাল প্রোডাক্ট, কোনো কিছু চেঞ্জ নাই, যে ভেরিয়েন্ট যেভাবে এসেছে আপনি সেভাবে পাবেন। 16GB RAM আর হচ্ছে 256 SSD, আপনি 512 করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। ডেফিনেটলি। ওকে, এটার প্রাইস থাকবে মাত্র 31,990 টাকা, 100% জেনুইন প্রোডাক্ট ভাই, কোনো কিছু চেঞ্জ থাকবে না, চার্জারটা অরিজিনাল পেয়ে যাবেন আপনারা। ওকে ওকে, এরপরে আমরা হচ্ছে আরেকটা দেখছিলাম, এটা হচ্ছে G6, HP লিটবুক 830G6 Core i7 8 Gen, 16GB 512GB, 830G6 Core i7 8 Gen। আমি প্রত্যেকটা মডেল আপনাদেরকে হাইলাইট করবো, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। আমি শুধু এখানে না, মানে অনেকে মনে করবে যে ভিডিও দেখার জন্য, এই দেখেন আমরা একটা ডিসপ্লে থেকেই দেখাই, দেখেন কন্ডিশন ফ্রেশ, সুপার ফ্রেশ। আমি যে কয়টা আপনাদেরকে দেখাবো আপনি যদি প্রত্যেকটা দেখেন, এখানে G5 আরো আছে। আচ্ছা আচ্ছা, একদম ফুল ফ্রেশ প্রত্যেকটা। ভাই আমাদের সাথে মোহাম্মদ কবির ভাই কমেন্ট করছিল, 26,000 টাকার বাজেট বেস্ট ল্যাপটপ কোনটা হতে পারে? অবশ্যই 26,000 টাকার বাজেটে বেস্ট ল্যাপটপ আমরা দেখাবো অবশ্যই। আমি অলরেডি G4 দেখিয়েছি, 23,990, 24,000 টাকার বাজেটের মধ্যে বেস্ট ডিভাইস, বেস্ট ডিভাইস, সব কাজ করতে পারবে। এরপরে যদি আপনার একটু ফ্যান্সি পছন্দ হয়, একটু ফ্যান্সি দরকার, আমাদের কাছে এইচপি লিটবুক ফোলিও আছে, আপনি দেখেন, মানে ল্যাপটপের লুকসটা দেখেন কত সেক্টর লুক। আর এটাও কিন্তু অ্যাপল ম্যাকবুক এয়ার এর মতো শেপ ভাই, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে 1040G3 Core i5 6 Gen, 8GB 256GB, প্রাইসটা হচ্ছে মাত্র 26,990 টাকা। এমন না যে আপনি প্রাইস বলছেন দেখে আমি বলতেছি, আমাদের আগে প্রাইস করা আছে 26,990 টাকা, 8GB 256GB, আর আপনি যদি 16GB দিলেন সেক্ষেত্রে 28,990 টাকা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা পাতলা ল্যাপটপটা একবার একটু দেখাই, সবাই খালি পাতলা ল্যাপটপের জন্য কমেন্ট করছে। অবশ্যই ভাই, অবশ্যই, কারাগারি লেগে গেছে আমি বুঝতে পারছি। এটা আমি দেখাই, আমি একটা কম্পিটিশন দেই, এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ, সবার পছন্দ, সবার ক্রাশ। আচ্ছা, এই ল্যাপটপটা রাখলাম, আর এটা হলো আমাদের সেই সব থেকে পাতলা ল্যাপটপ, দেখেন দেখেন দর্শক, দেখেন মানে কতটা স্লিম, আপনারা দেখেন দেখেন একবারে ব্লেডের চেয়েও কিন্তু পাতলা, ব্লেডের চেয়েও পাতলা, আর এটা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে থিনেস্ট ল্যাপটপ, সব থেকে থিনেস্ট ল্যাপটপ, সব থেকে লাইটেস্ট ল্যাপটপ, আপনি কোনো ল্যাপটপের সাথে এটা কম্পেয়ার করতে পারবেন না। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এয়ার 2014 Core i5 128 SSD, 4GB RAM, অ্যাপেলের লোগোটা কিন্তু জ্বলবে, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন। আপনি দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইস বলে যে কন্ডিশন ফ্রেশ হবে না, ব্যাপারটা এরকম না, একদম ফ্রেশ পাবেন আমাদের কাছে। ব্যাটারি ব্যাকআপ 5-5.5 ঘন্টা অনায়াসে ব্যাকআপ থাকবে, মাথা নষ্ট, একদম 11-inch মডেল, প্রাইসটা একদম রিজনেবল প্রাইস, যারা মিস করবেন ভাই আমি বলবো আর কিচ্ছু করার নাই, মাত্র 26,500 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা, 26,500 টাকা লাইভে সুযোগ কিন্তু বারবার আসে না, যারা নেওয়ার একটু দ্রুত যোগাযোগ করবেন।
আচ্ছা একবারে পাতলা ল্যাপটপ ওকে আচ্ছা এছাড়া ম্যাকবুক এর আরেকটা হাই কনফিগারেশন আরেকটা ল্যাপটপ আছে সেটা অবশ্যই সেটা হচ্ছে অ্যাপল ম্যাকবুক প্রো 2015 কোর i5 16GB 256GB অ্যাপল ম্যাকবুক প্রো 2015 বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি বিক্রি হওয়া মডেল কোর i5 16GB 256GB এটা 8GB 256GB দিয়ে বাংলাদেশে अवेलेबल প্রাইস পাবেন আপনি 48990 আইটিবিডি সর্বপ্রথম আপনাকে দিচ্ছে 16GB RAM দিয়ে 13.3 ইঞ্চি লিকুইড রেটিনা 2K রেজুলেশন ডিসপ্লে 100% ফ্রেশ কন্ডিশন লোগোটা এলইডি লোগো ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা প্রাইসটা থাকবে 48990 16GB RAM দিয়ে ভাই চমৎকার 16GB RAM দিয়ে পাচ্ছেন আপনি 14 ইঞ্চি ডিসপ্লে আর কন্ডিশন দেখেন ভাই সুপার ফ্রেশ যে কারো পছন্দ হবে ভাই যে কিনবে তার তো পছন্দ হবে যে কিনবে না তারও পছন্দ হবে ল্যাপটপটা এইচপি লিটবুক X360 1040G6 আমাদের কাছে মাল্টিপল কোয়ান্টিটি আছে আমি যদি দেখে মাল্টিপল কোয়ান্টিটি পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের মাল্টিপল কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন এটা আমি ডিসপ্লেতে আগে থেকে রাখছি অনেকে বলবে যে ভাই আপনি তো যেটা দেখাবেন আমাদেরকে সেটা ফ্রেশ রাখতেছেন সবগুলো কি ফ্রেশ কিনা আপনি শোরুমে আসলে 15টা 20টা থেকে একটা পছন্দ করে একটা পছন্দ করে আমার কাছে যদি সময় থাকতো ভাই মানে ভাইয়ের আর আমার কাছে যদি সময় থাকতো প্রত্যেকটা মডেল আপনাদেরকে আমরা কিন্তু কোয়ান্টিটি আপনাদেরকে দেখাতাম কিন্তু আমাদের কাছে সময় নেই কারণ ভাই এত ল্যাপটপ আমরা চাইলেও একদিনও কভার করতে পারবো না তো এই যে ল্যাপটপটা 1040G6 কোর i7 8 জেন 16512GB ব্র্যান্ড নিউ প্রাইস প্রায় 168 থেকে 70,000 এর কাছাকাছি 360 কনভার্টেবল 14 ইঞ্চি টাচ স্ক্রিন ফেস লক আছে ফিঙ্গারপ্রিন্ট আছে সবকিছু অ্যাভেলেবল ব্যাটারি ব্যাকআপ ভালো প্রাইসটা বলে দিচ্ছি 55,990 টাকা পেয়ে যাবেন আচ্ছা ওকে তো এছাড়া আমরা তোশিবার একটা ল্যাপটপ বলছিলেন যে খুব চমৎকার একটা ল্যাপটপ এসেছে আজকে এটা আপনার উপলক্ষে এটা একটা অফার প্রাইসে যাবে আমি মনে করি যে এই কনফিগারেশন বাংলাদেশে আপনি এর আগে হয়তো এত কম প্রাইসে কখনো আপনি শুনেননি ভাই আচ্ছা এটা কিন্তু তোশিবা ব্র্যান্ডের তোশিবা ডাইনাবক সিরিজের মডেল হচ্ছে এক্সপোর্টেজ X40J আর এটা আপনি প্রসেসরটা খেয়াল করেন ভাই কোর i7 এর 11 জেনারেশন প্রসেসর i7 11 জেনারেশন আপনি পাচ্ছেন 16GB RAM 512GB SSD এটা ওয়েটটা কত ভাই জানেন 1.4 কেজি মেটাল সম্পূর্ণ অ্যালুমিনিয়াম চ্যাসিস আচ্ছা আচ্ছা চমৎকার অ্যালুমিনিয়াম চ্যাসিস হওয়া সত্ত্বেও 1.4 কেজি তোশিবা ডাইনাবক আর এটা প্রফেশনাল সিরিজ ল্যাপটপ i7 11 জেনারেশন ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার আছে আচ্ছা 16GB RAM দিয়ে 16GB RAM 512 SSD ট্র্যাকপ্যাডে ফিঙ্গারপ্রিন্ট 14 ইঞ্চি একদম ন্যানো বেজেল ডিসপ্লে ভাই আচ্ছা আচ্ছা আর এটার যে প্রাইসটা আপনি i7 11 জেন ইউজুয়ালি মার্কেটে 16512GB প্রাইসটা হয় আপনি যদি নতুন কিনতে যান 90 থেকে 1 লাখ টাকা যদি ইউজ টু কিনতে যান 70-80,000 টাকা পড়ে যায় লাগবে আর এটা i7 11 জেন 8GB i360 গ্রাফিক 16GB RAM 512 SSD আমরা প্রাইস দিচ্ছি ভাই মাত্র 55,990 টাকা চমৎকার একটা ল্যাপটপ আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন এইচপি G3 দাম আমরা কত বলেছিলাম ভাই এইচপি G3 টা আমাদের স্টকে অ্যাভেলেবল নেই ভাই G4 আপনারা পাচ্ছেন মাত্র 23,990 টাকা এটা কোর i5 7th জেনারেশন 8GB 256GB 8GB RAM 256GB SSD দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 23,990 টাকা ভাই এইচপি এলিটবুক 830G5 আছে কি 830 আমরা অলরেডি দেখিয়েছি ভিডিওতে ভাই এইচপি লিটবুক 830G5 কোর i5 8 জেন 16GB RAM 256GB দিয়ে আমরা প্রাইস দিয়েছি আজকে 256GB দিয়ে কত রাখা যায় 8GB দিয়ে 256GB দিয়ে প্রাইসটা পড়বে মাত্র 29,500 টাকা নাবিল আক্তার আছে আমাদের সাথে এটা আপনারা 256GB দিয়ে 29,500 টাকা আচ্ছা ওকে এরপরে ডেল ব্র্যান্ডের একটা অক্ষয় ল্যাপটপ আছে অক্ষয় ভাই এটা হচ্ছে বিজনেস ক্লাস ল্যাপটপ তো আপনি ফার্স্টে এটা দেখে অবাক হবেন যেটা কি পুরাতন না নতুন আচ্ছা দেখেন মানে বোঝার উপায় কিন্তু নাই নাই যদি বক্স থাকতো তাহলে বলাই যেত এটা ওপেন বক্স বলাই যেত এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড মডেল হচ্ছে 5410 ভাইয়া কোর i5 এর 10 জেনারেশন প্রসেসর i5 10 জেন 16GB RAM 512GB SSD প্লাস 8GB শেয়ার গ্রাফিক্স আছে 14 ইঞ্চি ন্যানো বেজেল ডিসপ্লে আছে i5 10 জেন 512 16GB ইউজুয়ালি প্রাইস মার্কেটে আছে 60,000 থেকে 62,000 টাকা আমরা i5 10 জেন আপনারা যাদের 50 এর নিচে বাজেট তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি কারণ 50 এর নিচে যাদের বাজেট তাদের হয়তো জেডবুক নিতে হয় আদারওয়াইজ এলিট বুকের মধ্যে i7 নিতে হয় বাট আপনি i5 10 জেন পাচ্ছেন আইটিবিডির কাছ থেকে
ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায়। ছেচল্লিশ হাজার নয়শো নব্বই। আচ্ছা আসিফ আহমেদ ভাই আছে, এইট ফোর জিরো জি সিক্স আই ফাইভ টেন জেন কি হবে কিনা ভাই? এইট ফোর জিরো জি সিক্স ভাই আই ফাইভ টেন জেন হয় না, বেসিক্যালি যেগুলো আই ফাইভ টেন জেন হয় সেগুলো হচ্ছে জি সেভেন হয়। জি সেভেন হয়। আপনি ভাই আই ফাইভ টেন জেন নিলে ডেলের এটা দেখতে পারেন, আমরা যেটা দেখি রিজনেবল প্রাইস। আই ফাইভ টেন জেন এটা হচ্ছে র্যাম রম থাকবে হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি, প্রাইসটা হচ্ছে ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা। আপনার যদি বাজেট বেশি হয় সেক্ষেত্রে আপনি এইট ফোর জিরো জি সেভেন দেখতে পারেন, কারণ এইট ফোর জিরো জি সেভেন কোর আই ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো জিবি প্রাইসটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটান্ন হাজার টাকা। এটার প্রাইসটা এইট ফোর জিরো জি সেভেন এর প্রাইসটা বেশি, বাট এই তুলনায় আপনি এটা পাচ্ছেন সব থেকে ভালো প্রাইস। ওকে, আমাদের সাথে আল ইমরান বলে যে ভাই ম্যাকবুক আছে তো? না ভাই আছে, এখনো অফার ক্লোজ হয় নাই। আপনি ভাই ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি বাইতুল মামুন মসজিদের ঠিক পাশের বিল্ডিং এ সামাদ প্লাজার তৃতীয় তলা আইটিবিডি। গুগল ম্যাপে যান, সব লোকেশন গুগল ম্যাপে আপনি আইটিবিডি লিখে সার্চ করেন, সব লোকেশন পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আচ্ছা এক্স ওয়ান ইয়োগা আই ফাইভ টেন জেন হবে কিনা ভাই? এক্স ওয়ান ইয়োগা আই সেভেন এইট জেনারেশন হবে আমাদের কাছে ষোলো পাঁচশো বারো জিবি, প্রাইসটা একদম রিজনেবল মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই। আচ্ছা এরপর আমরা লাস্ট এই পাশে আরেকটা ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে ভাইয়া বাংলাদেশ কাঁপানো জি এইট, জি এইট, জি এইট কোর আই ফাইভ ইলেভেন জেনারেশন এইচপি প্রোবুক ফোর থ্রি জিরো জি এইট। ভাইয়া কন্ডিশনটা একটু সবাই সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন, একদম সুপার ফ্রেশ, ডিজাইনটাও খুবই সুন্দর। এটা হচ্ছে থার্টিন ইঞ্চ মডেল, যথেষ্ট কম্প্যাক্ট সাইজ এবং যথেষ্ট লাইট ওয়েট। আমি যদি দেখাই একদম স্লিম ভাইয়া, একবার একদম সুপার স্লিম। এটা হচ্ছে কোর আই ফাইভ এর ইলেভেন জেন, পাঁচশো বারো এসএসডি, ষোলো জিবি র্যাম, ফিঙ্গারপ্রিন্ট আছে, স্টেরিও সাউন্ড সিস্টেম আছে, তেরো দশমিক তিন ইঞ্চি ন্যানো বেজেল ডিসপ্লে, ক্যামেরাতে আমরা পাচ্ছি প্রাইভেসি শাটার, মানে ক্যামেরাটা আপনি অফ করে রাখতে পারবেন, এবং একদম সুপার ফ্রেশ কন্ডিশন। প্রাইসটা দিব জি এইট, ইউজুয়ালি মার্কেটে কাস্টমাররা কতই পায়, ষাট হাজার সত্তর হাজার আশি হাজার, আমরা দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকায় ভাইয়া। জি এইট পঞ্চান্ন হাজার নয়শো নব্বই। জি এইট এইচপি এইট ফোর জিরো জি সিক্স i5 8 gen টা কত রাখা যাবে? HP 840 G6 i5 8 gen 16 GB 256 GB, প্রাইসটা হচ্ছে 34990। 840 G5 Core i5 8 gen 16 GB 256 GB, প্রাইসটা হচ্ছে 33990। আচ্ছা দর্শক দেখেন অনেক ল্যাপটপ আছে ITBD তে, আপনারা অবশ্যই আসবেন। যারা পরে জয়েন করেছেন, আজকের সবচেয়ে ধামাকাটা আমরা আরেকবার একটু দেখাই দিই। সবচেয়ে পাতলা ল্যাপটপ ভাই, সবচেয়ে পাতলা মডেল কি আছে আপনাদের কাছে? HP NB ইতিমধ্যে আমাদের স্টক শেষ, আমরা জাস্ট প্রি বুকিং নিচ্ছি। কেউ যদি আমাদেরকে মডেল দিয়ে প্রি বুকিং করে দেয়, আমরা NB আপনাদের জন্য এনে দেব অবশ্যই সব থেকে রিজনেবল প্রাইসে। আচ্ছা আর আজকের যেই ম্যাকবুকটা আমরা দেখিয়েছি, এটা আমরা আবারও বলেছি ম্যাকবুক ইয়ার 2014 কোর আই 5 128 জিবি এসএসডি 4 জিবি র্যাম 11 ইঞ্চ মডেল, ব্যাটারি ব্যাকআপ কম পক্ষে 5 ঘন্টা ব্যাকআপ থাকবে, একদম ফ্রেশ কন্ডিশন। আর প্রাইসটা কি ভাই আজকে বলার দরকার আছে বলেন? আর দেখেন মাত্র 26500 টাকায়, সাথে কিন্তু গিফট আছে দর্শক। জি অবশ্যই, যারা ঢাকার বাইরে থেকে নিতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। ভাই আমি 30000 এর মধ্যে একটা ভালো ল্যাপটপ নিতে যাচ্ছি, এইচপি হলে ভালো হয়। আসিফ আহমেদ ভাই 30000 এর মধ্যে অলরেডি দেখিয়েছি আমরা, 30000 এর মধ্যে আপনি এটা দেখতে পারেন, যেটা হচ্ছে এইচপি লিটবুক জিট 4 আমরা দেখিয়েছি। আচ্ছা জি 6 টা আমরা সাজেস্ট করতে পারি, যেটা হচ্ছে আপনার 29500 টাকা, সেটা হচ্ছে জি 5 এইচপি লিটবুক 830 জি 5 8 জিবি 256 জিবি কোর আই 5 8 জেন 29500 টাকা। ভাইয়া যদি আপনার লাইভে রেফারেন্স দেয় তার জন্য 29000 টাকা। আচ্ছা জান আপনাকে বলে দিল এটা 29000 টাকা আপনি নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি, 8 জিবি র্যাম 256 এসএসডি 830 জি 5 একদম ফ্রেশ কন্ডিশন, মাল্টিপল কপি আছে, কয়টা আছে 1 2 3 4 5 6 7 মানে এখানে কিন্তু প্রায় অনেকগুলা 12টার মতো কপি আছে, আপনি দেখে নেবেন। আচ্ছা আচ্ছা ওকে, যারা আসলে নিতে চান পেন সহ ল্যাপটপ আমরা দেখিয়েছি ভাই, ইয়োগা আপনি নিতে পারবেন, ইয়োগা যারা নিতে চান এই যে পেন সহ টাচ স্ক্রিন এটা আপনারা দেখতে পারবেন, এটার কনফিগারেশনটা একটু বলে দেন। এটা হচ্ছে লিনোভো ইয়োগা X380 কোর আই 5 8 জেন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি। আপনি যদি চান যে লেখালেখির কাজ করবেন, ড্রয়িং করবেন, আর্ট ইলাস্ট্রেশন করবেন, সব ধরনের কাজ করতে পারবেন, প্রাইসটা হচ্ছে মাত্র 35990 টাকা। আশা করছি বাংলাদেশে এত রিজনেবল কেউ দিতে পারবে, দিতে পারবে না। আর যারা ঢাকার বাইরে নিতে চায় ভাই 1000 টাকা অ্যাডভান্স করে নিতে হবে, জাস্ট 1000 টাকা অ্যাডভান্স করবেন, নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার ডিটেক্স করবে, আপনার জেলায় যে কুরিয়ার সার্ভিসটি আছে সুন্দরবন হোক, এসএ পরিবহন হোক, এজেআর হোক, করতোয়া হোক, ডেফিনেটলি পরের দিন আপনার প্রোডাক্ট চলে যাবে, হয়ে যাবে। ওকে দর্শক, আপনার প্রতিটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। যারা কনফিউশনে ভোগেন, যারা আসলে ঢাকার বাইরে থেকে নেবেন, আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পর আপনার গ্যারান্টি কাউন্ট শুরু হবে, ওই দিন থেকে 15 দিন শুরু হবে। 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, কোনো টেকনিক্যাল সমস্যা উইদাউট ফিজিক্যাল ড্যামেজ, আমরা সম্পূর্ণ ল্যাপটপটি চেঞ্জ করে দেই, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, সার্ভিস টোটালি ফ্রি পাচ্ছেন আপনি। আচ্ছা দর্শক নিঃসন্দেহে নিতে পারেন, আর কারো যদি সন্দেহ তারপরে থাকে আপনাদের জন্য সপ্তাহে 7 দিনে কিন্তু খোলা আছে, চলে আসবেন মিরপুর 10 এ আইটিভিডি, আপনারা হচ্ছে সার্চ করলে কিন্তু দেখা যাচ্ছে তাদের লোকেশন দিয়ে দিবে, মিরপুর 10 মসজিদ গলি বলবেন, বাইতুল মামুর মসজিদ গলির এটার পাশের বিল্ডিং,
আপনারা যারা নিতে চান সরাসরি এসে দেখে শুনে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপ আইটিবিডি থেকে নিতে পারবেন। আমরা আবারও বলছি দর্শক, আজকের মোটামুটি যেগুলো কালেকশন দেখিয়েছি দ্রুত যোগাযোগ করবেন, সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। এবং মেট্রো রেলের পিলার নাম্বার হচ্ছে 249 নাম্বার পিলারে ঠিক পোস্ট, মানে আপনারা হচ্ছে 250 মানে রাখবেন, 250 একটা কম আর কি, সেক্ষেত্রে 249 এর এটা পশ্চিম পাশে মসজিদ গলি। তো আপনারা দর্শক চলে আসতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে দেখে শুনে বুঝে আপনাদের ল্যাপটপের সাথে গিফট রয়েছে, আপনারা সরাসরি আসবেন, এসে দেখে শুনে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই ল্যাপটপ গুলো নিতে পারেন।